স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। যারা আম খেতে খুব ভালোবাসেন আর সারা বছরই আমের স্বাদ পেতে চান, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম ছাড়া ম্যাঙ্গো কুলফি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। আজকে আমি যে ম্যাঙ্গো কাস্টার্ড কুলফি বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি 750 ml দুধ। একটু ঘন দুধ হলেই ভালো হয়, মানে এই দুধটাকে আমি ফুটিয়ে আরও ঘন করে নেবো। যদি 750 ml দুধটাকে 500 ml করে নেবো। দেখুন বন্ধুরা, দুধ ফুটে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 10 মিনিট ফুটিয়ে নেবো। এই দুধটাকে ঘেঁটেও দেবো এই হাতা দিয়ে। তো এই হাতারই দু হাতা দুধ আমি একটা কাপে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। এই যে পাশে একটা কাপ রেখেছি, বাকি দুধটাকে আমি 10 মিনিট ধরে ফুটিয়ে ঘন করে নেবো। মতো ঘন করার কোনো দরকার নেই বন্ধুরা, 10 মিনিট ফুটলে যতটা ঘন হবে সেটাই এনাফ। মাঝে মাঝে এইভাবে তুলে নাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওপরে সর জমে যাবে। দেখুন বন্ধুরা, 750 ml দুধ ফুটিয়ে 500 ml করে নিয়েছি। 10 থেকে 12 মিনিট ফোটালেই এরকম হয়ে যাচ্ছে ঘন। এই যে চারিদিকে দেখুন সর পড়েছিল, সেগুলো চেঁচে চেঁচে নিয়ে নিয়েছি ভেতরে, যে ঘন দুধ হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি কী দিই দেখুন। দেখুন বন্ধুরা, আমি এখানে ইউজ করছি এই যে কাস্টার্ড, যে ম্যাঙ্গো কাস্টার্ড উইকফিল্ড বার্ড, এই কাস্টার্ড পাউডার থেকে 2 চামচ আমি এই দুধে অ্যাড করে দিচ্ছি। কালারও থাকে দেখুন, হালকা যে ম্যাঙ্গো কালার বা অরেঞ্জ যে কালারটা সেটা এসে যাবে। এই যে 2 চামচ দিয়ে দিলাম, এটাকে ভালো করে ঘেঁটে নেব। এরকম বন্ধুরা একদম আছে। এবার আর কাস্টার্ড পাউডার হলেই হলো, এটা আমি আস্তে আস্তে এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঘাঁটতে লাগতে হবে, দেওয়ার সাথে সাথে যাতে যাতে জমে না যায় সে কারণে খুব ভালো করে ঘেঁটে নেবো। দেওয়ার থেকে লেগেছে দেখুন, দেওয়ার সাথে সাথেই ঘন হতে লেগেছে, ঘন করে নেবো ফুটিয়ে। আমি টেক্সচার এসে যায় আপনা থেকে, আলাদা করে কোনো মিল্ক পাউডার বা অনেকে এই কনডেন্সড মিল্কও ইউজ করে, তা দেওয়ার দরকার নেই, এমনিতেই খেতে খুব ভালো হয়। বন্ধুরা যথেষ্ট ঘন হয়ে গেছে, এই সময় আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। নেড়ে এটা হওয়ার পর তারপরে আমি এটার সাথে, পুরো ঠান্ডা নয় একদমই, একটু টেম্পারেচারটা কমলেই আমি এতে চিনি অ্যাড করব। এটাকে এটা ঘন করে নিয়েছি কারণ চিনি অ্যাড করলে একটু পাতলা হবে জিনিসটা। ঠান্ডা হয়ে গেছে, আরও ঘন হতে লেগেছে, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, পছন্দ করেন সেরকম চিনি দেবেন। চিনি দিয়েও আমি এটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি, দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট ধরে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরকম ক্ষীর যেরকম হয় ঠিক সেরকম থিকনেস এসে গেছে। এবার মধ্যে দিয়ে দেবো কিছু, এই যে আমসত্ব কুচি আমি কিছু রেখে দিয়েছি, ওটা দিয়ে গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম অল্প কিছু আমসত্ব কুচি, একটা কিশমিশ এরকম টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, দিতেও পারেন, না দিলেও সমান টেস্ট হবে। আমি এতে দিয়ে দিলাম আর পেস্তাটা বেশিটাই রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। গার্নিশিংয়ের জন্য কিছু অল্প কটা গোটা এরকম আধখানা করা এই যে এরকম কাজু রেখে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি জিনিসটাকে। জমাবার জন্য এরকম তিনটে যে এই যে কাপগুলো পাওয়া যায় চীনামাটির, এগুলো নিয়ে নিয়েছি, এগুলোতেই আমি জমাবো কর্পি মালাইটা।
দিয়ে দিচ্ছি। আপনারা যে ক্লাসিকের কুলফি মোল্ড পাওয়া যায়, কুলফি মোল্ড পাওয়া যায় তার মধ্যেও জমাতে পারেন। আমি কয়েকটা সেই রকম মোল্ডের ভেতরেও জমিয়ে দেখাবো। পুরোটা ভর্তি পুরোটা, কারণ জমে গেলে একটু বাড়বে, অল্প একটু ফাঁকা রাখবেন। এই দেখুন আমি রেখেছি, এবারে এর উপরে আমি গার্নিশিং করে দিচ্ছি একটা করে, এই যে কাজু নাট দিয়ে দিচ্ছি, পাতলা করে না কাটলে আবার করলে ভীষণ ভালো লাগে খেতে। এর উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু করে পেস্তা কুচি, পেস্তা কুচিটা দেখতে খুব ভালো লাগে, সবুজ রঙের হয় বলে, খাওয়াও ভীষণ উপকার। তবে আপনারা হাতের কাছে না পেলে শুধু যেরকম আমি গ্যাসে যেটা বানালাম সেই লিকুইডটা বানিয়েই আপনারা অনায়াসে এই কুলফিটা তৈরি করতে পারেন, কিচ্ছুর দরকার হয় না। এত কেবল যদি পারেন একটু আমসত্ব দিয়ে দেবেন, এতে টেস্ট খুব ভালো লাগে। রেডি, এগুলো এই যে দেখছেন সে ফয়েল দিয়ে কেটে নেব, ফয়েলটা ফয়েলকে এইভাবে চৌকো করে পিস করে কেটে নিয়েছি, এক একটা পিস এইভাবে। ভালো করে চেপে দেবেন মুখটা, পারলে এখানে একটা গার্ডার লাগিয়ে দেবেন, কারণ হাওয়া ঢুকলে আবার বরফ জমে যাওয়ার চান্স থাকে এর ভেতরে সবসময়। এয়ারটেক কোনো ব্যাপার নয়, আমি দেখিয়েছি আপনাদের এরকম পলিথিনের যে প্যাকেট পাওয়া যায় বাজারে, পরিষ্কার ধোয়া পলিথিনের প্যাকেটকে কেটে আপনারা এইভাবে মুখে গার্ডার দিয়ে বেঁধে দিতে পারেন, কিচ্ছু এটা খালি আমি রেডি। এবার আমি কুলফি মোল্ডের ভেতরে কয়েকটা ঢেলে দেখাচ্ছি। এগুলো প্লাস্টিকেরও হয় আবার অ্যালুমিনিয়ামেরও পাওয়া যায়, এগুলোকে আমি একটা কুলফি স্ট্যান্ডের ওপরে বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা কিছুটা করে ঢেলে দিচ্ছি, অল্প একটু ফাঁকা রেখে ভর্তি করে দিচ্ছি। ভর্তি করা হয়ে গেছে, এবার আমি কিছু কিশমিশ কুচি বা আমসত্ব ওপর থেকে ছিটিয়ে দেবো। এবার এগুলোকে একটু ট্যাপ করে নেব, তারপর ঢাকাগুলো এয়ার টাইট করে লাগিয়ে দেবো। কুলফি মোল্ডগুলো রেডি হয়ে গেছে, 14 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। আগে থেকে কুল করা ডিপ ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম কুলফি মোল্ডগুলো। ফ্রিজ থেকে প্রায় 14-15 ঘন্টা হয়ে গেছে, গার্ডার দিয়ে দিয়েছিলাম আমি একটা করে, যাতে একদমই বাতাস ঢুকতে না পারে, যার ফলে আইসি যে ভাবটা সেটা হবে না, একদম মালাই মালাই ভাবটা থাকবে। এ দেখুন জমে গেছে, আমি কয়েকটা দেখুন বরফ নেই, একদম মালাই মালাই প্লেন। আপনাদের বলেছিলাম আগে যে এমনি কুলফির যে মোল্ড সেগুলোতে জমিয়েছিলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। ওর মধ্যে এটাকে একবার ডুবিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নেবেন তাতে খুলে আসবে, এই যে গলতে দেখেছে, এই দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা।